আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। পুঁই ফলের খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব চিংড়ি দিয়ে পুঁই ফল। যারা পুঁই ফল খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই রান্নাটা। তাহলে চলুন কিভাবে চিংড়ি দিয়ে পুঁই ফল রান্না করি সেটা দেখে নেই। আমি এখানে পুঁই ফলগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, নরম ডাঁটা সহ। শক্ত ডাঁটাগুলো নেইনি। পুঁই ফলটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এখানে নিয়েছি হাফ চা চামচ রসুন বাটা, রসুন বাটাটা দিয়ে দেব। আমি এখানে ছোট চিংড়ি নিয়েছি, চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মিডিয়াম সাইজের একটা আলু কুচি করে নিয়েছি। পুঁই ফলের মধ্যে আলু দিলে খেতে ভালো লাগবে, তবে কেউ না দিতে চাইলে আলু ছাড়াও রান্না করে নেওয়া যাবে। যেহেতু আলুটা একটু শক্ত তাই আগে থেকে একটু ভেজে নেব যাতে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। চিংড়ি এবং আলু আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দেবো। আমি এখানে হলুদ গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচ, আর নিয়েছি জিরার গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, একটুখানি পানি দিয়ে দেবো। এখন এই চিংড়ি আলু একসাথে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। আলু চিংড়ি আমি একসাথে কষিয়ে নিয়েছি সুন্দর করে। এখন পুঁই ফলগুলো দিয়ে দেব। মশলার সাথে মিশিয়ে এখন পুঁই ফলগুলো একটু কষিয়ে নেব। আমি এই পুঁই ফলটা আজকে একটু মাখো মাখো করে রান্না করব। চিংড়ি দিয়ে মাখো মাখো করে রান্না করলে খুবই মজার হয় খেতে। পুঁই ফল আমি সুন্দর মতো কষিয়ে নিয়েছি। 1 কাপের মতো পানি দিয়ে দেব। পুঁই ফল রান্নাতে খুব বেশি একটা পানি লাগে না, এটা অল্প জ্বালেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পুঁই ফল আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটু মাখো মাখো করে নেব, যে পানিটা আছে পানিটা টানিয়ে নেব। সম্পূর্ণ পানিটা টানিয়ে আমি পুঁই ফলটা একেবারে মাখো মাখো করে রান্না করে নিয়েছি। কেউ যদি চান হালকা ভেজা ঝোল রাখতে পারেন,
তবে এটা আমার কাছে এইভাবে মাখো মাখো খেতেই ভালো লাগে। তো রান্নাটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। চিংড়ি দিয়ে পুঁই ফলের এই রান্নাটা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। যারা পুঁই ফল খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভালো লাগবে আজকের এই পুঁই ফল রান্নাটা। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।